পূজোর মুহূর্তেই ডেঙ্গুর আতঙ্কে ভুগছে কলকাতার বেহালার পর্ণশ্রী এলাকা। পর্ণশ্রীর 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভন চ্যাটার্জির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এলাকার বাসিন্দাদের। জানা যায় এলাকায় 10 থেকে 12টি পরিবার ডেঙ্গুতে আক্রান্ত। বেশ কয়েকদিন আগে পঞ্চাননতলা এলাকায় এক মহিলার মৃত্যু হয় ডেঙ্গুতে। বহুবার অভিযোগ করা সত্ত্বেও কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না কর্পোরেশন। এদিন বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা রাস্তায় ময়লা ফেলে অবরোধ করে প্রতিবাদ জানালে ঘটনাস্থলে আসেন শোভন চ্যাটার্জির স্ত্রী রত্না চ্যাটার্জি। তিনি নিজেই কেএমসিকে দিয়ে সেই ময়লা পরিষ্কার করার দায়িত্ব নেন। দেখুন, পঞ্চাননতলার এই জমিটা নিয়ে, যেটা দেখছেন, যেটা নিয়ে আজকে সমস্যা তৈরি হয়েছে, এই জমিটা নিয়ে বহুদিন ধরে একটা সমস্যা চলছে, মানে এই জমিটার মালিকানা নিয়ে। তো এই জায়গাটা যখনই কর্পোরেশন থেকে পরিষ্কারের ব্যবস্থা করা হয়েছে, ওই দুজন মালিকানা, যারা বলে যে একজন, এক পক্ষ বলে আমার আর এক পক্ষ বলে আমার, তারা কখনো পরিষ্কার করতে দেয়নি। কিন্তু এবং যেহেতু এটা ভ্যাকেন্ট ল্যান্ড হিসাবে পড়েছিল, এখানে যে যেরকমভাবে পেরেছে নোংরা ফেলে গেছে। আজকে নোংরা ফেলতে ফেলতে প্রায় ধাবার মাঠের মতন উঁচু হয়ে গেছে। কিন্তু এখানকার আগের যে কাউন্সিলর যারা ছিল, তারা প্রত্যেকে এটা পরিষ্কার করার চেষ্টা করেছে, কিন্তু তাদের বাধাতে কখনো এটা পরিষ্কার করা হয়নি। আজকে এলাকার মানুষ সবাই জোটবদ্ধ হয়ে নেমে পড়েছে এই জমিটাকে যেভাবে হোক কোনো বাধা তারা না মেনে পরিষ্কার করাবে। এবং কর্পোরেশন থেকে কনজারভেন্সির লোক পাঠানো হয়েছে, আপনারা দেখছেন জেসিপিও পাঠিয়েছে, জেসিপি দিয়ে এটা আজকে পরিষ্কার। পূজোর দিনগুলোর কথা মাথায় রেখে এক নতুন প্রযুক্তি নিয়ে আসা হলো কলকাতা পুলিশের তরফ থেকে। পূজোর সময় কোন রাস্তায় যানজট, কোথায় থাকবে পার্কিংয়ের সুবিধে, তার সমস্ত তথ্য পাওয়া যাবে এবার গুগল ম্যাপ থেকেই। গুগল ম্যাপের সমস্ত তথ্য ভেসে উঠবে এই প্রযুক্তির মাধ্যমে। এছাড়াও প্রতি বছরের মতো এবছরও থাকছে আইওসি পূজোর গাইড। লালবাজারে এদিন একটি সাংবাদিক বৈঠকে একথা জানান কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার জাবেদ শামীম, জয়েন্ট সিপি ট্রাফিকের হেড অখিলেশ চতুর্বেদী, জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা সহ লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা। এটা আমরা দেখেছি গুগল ট্রাফিক, যেটা হয় ট্রাফিকে আপনি যদি চেক করেন তো এখানে এট এ গ্লান্স বোঝা যাবে কোন রাস্তা বন্ধ আছে। আমরা মাঝে মাঝে যে রাস্তাগুলো বন্ধ হয় ওইটা ওইখানে শো করে, তো দে ওয়ান্ট অ্যান্ড আমরাও চাইছি ওইটা কি এটা টোটাল একটা প্ল্যানিং কি কোন সময় থেকে কোন সময় রাস্তা বন্ধ থাকবে, ওয়ান ওয়ে থাকবে, কোন দিকে যাবে ওইটা রিফ্লেক্ট হোক, যে ইউজ করে ইউজার ওদেরকে ওইখান থেকে গাইড করে দেওয়া হবে এই রাস্তা বন্ধ থাকবে, এইটা ওয়ান ওয়ে থাকবে। সোমবারই শেষ হলো রাজীব কুমার মামলার শুনানি। বিচারক শহীদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে এই শুনানি সম্পন্ন হলো। রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে, তবে আগামীকাল সম্ভাবনা রয়েছে রায়দানের। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন বিধায়ক সব্যসাচী দত্ত। সূত্রের খবর, আগামীকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে অমিত শাহের উপস্থিতিতে যোগদান করবেন তিনি। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দল সেটা গ্রহণ করবে না। এই রাজ্যে কোন ফুলের জোর সব থেকে বেশি সেটা ঠিক করবেন রাজ্যবাসী। না, সেটা তো মুখ্যমন্ত্রী নিজে জানেন, নিজে এটার উপরে মনিটর করছেন। আমরা বলেছি আমাদেরকে, আমাদের রাজ্যকে না জানিয়ে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এবং
এবং সেইভাবেই তো তিনি মণ্ডপে মণ্ডপে সেটা বলছেন। কেন্দ্র কী করছে সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তাদের সিদ্ধান্তে যদি আমাদের রাজ্যবাসীরা ক্ষতিগ্রস্ত হয় সে কাজ তো করা যাবে না। অন্যদিকে দলে সব্যসাচী দত্তকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, দল কাকে স্বাগত জানাবে সেটা দলের নিজস্ব ব্যাপার। বহু মানুষে গ্রেপ্তার হওয়ার পরে বিজেপি এবং মুকুল রায়কে কলঙ্কিত করতে ষড়যন্ত্র করছেন। আমি যে এই ঘটনাটা জানি এবং এই ষড়যন্ত্র হচ্ছে যে কোনো ভাবে মুকুল রায়কে মেলাইন করো, ভারতীয় জনতা পার্টিকে মেলাইন করো। এটা কেউ আপনি কেউ নাম বলবেন যে ষড়যন্ত্র যুক্ত? একদম টপ অফ দ্য পার্টি নিশ্চিত। টালা ব্রিজ বন্ধের জেরে ব্যারাকপুর থেকে বিবাদীবাগ পর্যন্ত তিন জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। এদিন একটি সাংবাদিক বৈঠকে একথা জানালেন পূর্ব রেলওয়ের DRM প্রভাস দানসানা। তিনি জানান, দুর্গাপুজোর সময় চার দিনই অতিরিক্ত ট্রেন চালানো হবে, পাশাপাশি মহিলাদের নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী। অতিরিক্ত নিরাপত্তা বাড়াতে বিধাননগর, শিয়ালদা, কলকাতা, মাঝেরহাট, বালিগঞ্জ এবং দমদম স্টেশনে বসানো হচ্ছে অতিরিক্ত CCTV ক্যামেরা। कोलकाता और हजरा के बीच में ये सब कोलकाता में स्टार्ट नहीं होता, वो स्टार्ट होता बनगांव में, गेदे से आता है, बारासात से आता है। तो अगर यहाँ पर लेट हुआ तो उसका असर पीछे तक आता जाएगा। सो आपको यू हैव टू टेक ए कॉन्शियस डिसीजन कि एडिशनल ट्रेन चलाएंगे एट व्हाट कॉस्ट, ठीक है ना। बट नॉन दी लेस ये जो अभी का जो स्थिति है उसको देख के वी हैव ऑलरेडी डिसाइडेड टू रन 3 एडिशनल पेयर्स ऑफ सर्विसेज जो कि भरतपुर से बीबीडीबाग तक चलेंगे। But we all have to keep our fingers crossed ki hum kitna accommodate kar pate ho dekhiye sir। সদ্যজাতকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো একটি বেসরকারি নার্সিংহোমে। ঘটনাটি কলকাতার গড়িয়ার হিন্দুস্তান হেলথ পয়েন্ট নার্সিংহোমের। জানা যায়, পাটুলির বাসিন্দা অদিতি সাহা গত 26 আগস্ট চিকিৎসক মৃদুলা চৌধুরীর অধীনে ভর্তি হন হাসপাতালে। পরের দিনই তার যমজ পুত্র সন্তান হয়। অভিযোগ, গত রবিবার সকালে কর্তব্যরত নার্স একটি শিশুকে খেতে নিয়ে গেলে তারপর থেকেই শিশুটির শরীর খারাপ হতে শুরু করে এবং বিকেল নাগাদ শিশুটি মারা যায়। চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখায় পরিবার ও স্থানীয়রা। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাচ্চাকে সকাল 9টার সময় দেখে যাওয়ার পরে বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল। তারপরে ভিডিও কলিংয়েও আমাদেরকে রিপোর্ট পাঠিয়ে যে না বাচ্চা ঠিক আছে, হাঁটছে ঠিক আছে। তারপরে না ও 9:30 নাগাদ বাচ্চাকে নার্স কিছু খাওয়ার এইসব দেওয়ার জন্য নিয়ে যাওয়ার পরে তারপর থেকে বাচ্চা সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে। তারপর থেকে 3 ঘন্টা হয়ে গেছে অলরেডি যখন বাড়িতে আমরা খবর গেছে, তারপর থেকে কোনো ডাক্তারই আসেনি। ডাক্তার এসছে 3:30 নাগাদ। এতক্ষণ ওই অল্প ছোট বাচ্চাকে যদি ডাক্তার না দিয়ে নার্সরাই ট্রিটমেন্ট করে তাহলে আর বাচ্চা কী হয়, কী অবস্থা হবে, এইটাই তো আমাদের অভিযোগ। নার্সরাই নেগলিজেন্সির জন্য আজকে বাচ্চার এই সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে। ফের আদালতে মির্জা, আজই তার 5 দিনের CBI হেফাজত শেষ। CBI এর তরফে SMH মির্জাকে ফের 14 দিনের জেল হেফাজতের জন্য CBI স্পেশাল আদালতে আবেদন করা হলে আগামী 15 অক্টোবর পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। এদিন CBI এর তরফে আদালতের কাছে জানানো হয়, প্রাক্তন পুলিশ সুপার মির্জা যদি জামিন পান তাহলে তিনি তদন্তকে প্রভাবিত করতে পারেন, কারণ তিনি নিজেই অত্যন্ত প্রভাবশালী এবং সেই কারণেই তাকে জেল হেফাজতে পাঠানো অত্যন্ত প্রয়োজন। অন্যদিকে মির্জার আইনজীবী জানান, যেহেতু মির্জা এই তদন্তের স্বার্থে সব রকমভাবে CBIকে সহযোগিতা করছেন তাই তার জামিন প্রয়োজন। রাজ্যের রাজনীতিতে এবার আরও কাছাকাছি এলো বাম কংগ্রেস।
মহাত্মা গান্ধীর 150তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করে কংগ্রেস নেতৃত্ব। প্রদর্শনী সভায় উপস্থিত ছিলেন বাম নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, ক্ষিতি গোস্বামী সহ প্রমুখেরা। এদিন বিধান ভবনে উপস্থিত ছিলেন সৌমেন মিত্র সহ অন্যান্য কংগ্রেস নেতারাও। 2021 পুরসভা নির্বাচনকে মাথায় রেখেই রাজনীতিতে আরও কাছাকাছি আসতে চলেছে এই দুই বিরোধী দল। পুজোর কেনাকাটা করুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারি থেকে আর পেয়ে যান মাই 43 ইঞ্চি স্মার্ট টিভি স্মার্টফোন। অফারটি চলবে 1 সেপ্টেম্বর 2019 থেকে 31 অক্টোবর 2019 পর্যন্ত। বিশদে জানতে কল করুন 03174257888। শর্তাবলী প্রযোজ্য। এখন থেকে বাজাজ ফিনসার পেপারলেস ফিনান্স ডিজিটাল গ্যালারিতে। দাঁতে ব্যথা, দাঁতের যন্ত্রণা, বাড়ি থেকে রক্ত পড়ছে, দাঁতের যে কোনো সমস্যার সমাধানে এসে গেল নিমোফেন ফোর্থ টুথ পাউডার। আপনার পরিবারের আসল বন্ধু নিমোফেন ফোর্থ টুথ পাউডার। প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো। যোগাযোগ 9239158792। এই পুজোয় কিনুন টিভিএস বাইক, কিস্তি দুবার সঙ্গে ফাইন্যান্সে গাড়ি কিনলে পেয়ে যাবেন 2000 টাকার গিফট ভাউচার। গ্লোবাল মোটরস ডায়মন্ড হারবার নতুন বোন। বিশদে জানতে ফোন করুন 03174257315। কন্ডিশন অ্যাপ্লাই। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম। 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, ICU ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস।